বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তোফাইল আহমেদ, আবারও আপনাদের সামনে হাজির সময়সাময়িক এবং সময়ের গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, উচ্চশিক্ষার জন্য সৌদি আরব কেমন, সৌদি আরবে উচ্চশিক্ষার সুযোগ কেমন এবং সৌদি আরবে উচ্চশিক্ষা শেষে পেশাগত জীবনে সফল হওয়ার সম্ভাবনা কতটুকু, সেই বিষয়টি নিয়ে আমি আজ আপনাদের সামনে আলোচনা করব। তার আগে আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন আমি একজন সৌদি আরব প্রবাসী, দীর্ঘ প্রায় দেড় দশক ধরে সৌদি আরবে পেশাগত জীবনে বসবাস করে আসছি, আর এই দেড় দশকের অর্জিত অভিজ্ঞতা থেকে সৌদি প্রবাসীদের নিয়ে, প্রবাসীদের সুযোগ সুবিধা, অধিকার এবং সময়সাময়িক বিষয়ে প্রায় ভিডিও করে থাকি। সেই ধারাবাহিকতায় সৌদি আরবে আমি দেখেছি যে উচ্চশিক্ষার একটি বিশাল সম্ভাবনা, এবং এই উচ্চশিক্ষা সৌদি আরবে সম্পাদন করার পর পেশাগত জীবনেও এই সৌদি আরবেই সফল হওয়ার বিশাল একটি সুযোগ রয়েছে আমাদের বাংলাদেশি শিক্ষার্থীদের। সম্মানিত ভিউয়ার্স, আমরা জানি প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিশ্বের বিভিন্ন দেশে গমন করে থাকেন। তাদের মধ্যে সবচেয়ে পছন্দের যেসব দেশগুলো আছে সেগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপের অন্যান্য দেশ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ এইসব দেশগুলোতেই তাদের প্রধানত পছন্দের হয়ে থাকে। সম্প্রতি চায়না এবং মালয়েশিয়াতেও অনেক শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে থাকে। ইউরোপ আমেরিকাতে অনেকের উচ্চশিক্ষা শেষে তারা সেখানেই স্থায়ী হওয়ার যে প্রবণতাটা সেটাই আমরা বেশিরভাগ দেখে আসছি, এবং মালয়েশিয়া থেকে অনেকে স্টাডি করে এসে দেশে কিছু করার চেষ্টা করছে, অথবা হায়ার স্টাডির জন্য তারা আবারও ইউরোপ আমেরিকার দেশগুলোর ইউনিভার্সিটির দিকে ছুটছে। আর মালয়েশিয়া থেকে অনেকেই শিক্ষা শেষে ক্রেডিট ট্রান্সফার করে অন্যান্য দেশগুলোতে চলে যাওয়ারটাকে তারা সফলতা মনে করছে। কিন্তু উচ্চশিক্ষা যে কাজের জন্য, যে পেশাগত সফলতার জন্য, সেটি কিন্তু নির্ভর করে আপনার উচ্চশিক্ষা শেষে সেই দেশে আপনি কতটুকু, সেই দেশে আপনার কর্মর সংস্থান তৈরি করা কতটুকু সুযোগ রয়েছে। আমাদের বাংলাদেশ একটি বিশাল জনগোষ্ঠীর দেশ, যেখানে প্রায় 18 কোটি জনসংখ্যার এবং প্রতি বছরই লক্ষ লক্ষ গ্রাজুয়েট তৈরি হচ্ছে, সেই তুলনায় তৈরি হচ্ছে না জব প্লেস। তাই উচ্চশিক্ষার জন্য যারা ইউরোপ আমেরিকা কানাডাতে যাচ্ছেন, ওকে ভিসা পাচ্ছেন, ওকে, কিন্তু আমাদের দেশে অসংখ্য প্রাইভেট ইউনিভার্সিটি আছে, সেগুলো ওর মাধ্যমে অনেকে ইউরোপ আমেরিকা এইসব দেশে যেতে না পেরে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে সুযোগ না পেয়ে তারা করছেটা কি, পাবলিক ইউনিভার্সিটির পরে যে জাতীয় বিশ্ববিদ্যালয় সেগুলোতে সুযোগ না পেয়ে তারা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নিচ্ছে অর্থের জোরে। এমনকি সব কিছু নয়, কিছু সংখ্যক ইউনিভার্সিটি শুধুমাত্র অর্থের জন্যই সার্টিফিকেট পর্যন্ত বিক্রি করছে। কিন্তু এই অর্থ শেষে আপনার পেশাগত জীবনে সফলতা আসার সম্ভাবনা কতটুকু সেটি এখন প্রশ্নের জন্য রেখে দিলাম। কারণ হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধাবী মেধাবী এই স্টুডেন্টদের দৌড়ের কাছে আপনার এই প্রাইভেট ইউনিভার্সিটির কথিত সার্টিফিকেট কতটুকু প্রতিষ্ঠানগুলো মূল্যায়ন করবে সেটি না হয় আমরা তর্কের খাতিরে না বাড়ালাম। তবে আজকের যে বিষয়টি সেটি হচ্ছে আমি সৌদি আরবের উচ্চশিক্ষার বিষয়টা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে সম্প্রতি বাংলাদেশের দূতাবাস একটি টিম, দূতাবাসের একটি টিম সৌদি আরবের উচ্চশিক্ষার আর জন্য যে সম্ভাবনা ধারগুলো সেগুলো নিয়ে তারা সৌদি শিক্ষামন্ত্রীর সাথে
বিভিন্ন প্রোগ্রামে আলোচনা করেছেন এবং সুযোগগুলো দেখছেন, সেই বিষয়টি নিয়ে রিয়াদ দূতাবাসের একটি প্রতিবেদন ইতিমধ্যে বাইর হয়েছে, সেটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সৌদি আরবের সাথে ব্যবসা বাণিজ্য বিনিয়োগের বৃদ্ধির পাশাপাশি উচ্চশিক্ষার যে বিষয়টি, সম্প্রতি উঠে এসেছে, সেটি হচ্ছে সৌদি আরবে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে সৌদিতে অনুষ্ঠিত হয়েছে এক প্রদর্শনী আয়োজন। সৌদি আরবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে রিয়াদে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত কূটনীতিজ্ঞগণ যোগ দেন। অনুষ্ঠানে সৌদি শিক্ষামন্ত্রী ইউসুফ বিন আব্দুল আল বেনিয়ান জানান, সৌদি আরবে 30টি পাবলিক ও 14টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে উচ্চমানের উচ্চশিক্ষা প্রদান করে আসছে। এ সকল শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন বিষয়ে স্নাতক, মাস্টার্স, পিএইচডি ও ডিপ্লোমা কোর্স পরিচালনা করে থাকে, যেখানে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা বৃত্তিসহ অধ্যয়নের সুযোগ রয়েছে। তিনি উপস্থিত কূটনীতিকদের সৌদি আরবে উচ্চশিক্ষার এই সুযোগ গ্রহণের জন্য তাদের স্ব সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করার অনুরোধ জানান। পূর্বে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিদেশি শিক্ষার্থীর জন্য শিক্ষার্থীদের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের আলাদা আলাদাভাবে আবেদন করা হতো, তবে বর্তমানে এই ভর্তির প্রক্রিয়া সহজীকরণ করার জন্য সৌদি বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রক্রিয়া স্টাডি ইন সৌদি নামক একটি একক অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। সেটি হচ্ছে স্টাডি ইন সৌদি আরেবিয়া .moe.gov.sa ইউনিভার্সিটি সাইট। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী 25টি বিশ্ববিদ্যালয়ে যে কোনো 3টি প্রতিষ্ঠান নির্বাচন করে আবেদন করতে পারবেন। আবেদনের পর মেধাভিত্তিতে নির্দিষ্ট কোটা অনুযায়ী বিদেশি শিক্ষার্থীদের নির্বাচন করা হবে। এই প্রদর্শনী অনুষ্ঠানে সৌদি আরবের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অংশগ্রহণ করে। তো এই যে বিষয়টা, সেটা এখানে দীর্ঘ একটি বিষয়, সেটা থেকে আমরা যারা সৌদি আরবে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি, আমরা দেখে আসছি সৌদি আরবে যে সকল বাংলাদেশি পরিবারগুলো দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করছে এবং কূটনীতিকদের পরিবারগুলো সৌদি আরবে যখন তাদের শিক্ষাজীবন শুরু করে, তারা কিন্তু সেখানেই থেকে যাচ্ছে। মদিনা ইউনিভার্সিটিতে, জেদ্দা কিং আবদুল আজিজ ইউনিভার্সিটি থেকে তারা গ্র্যাজুয়েশন কোর্স করে তারা সৌদি আরবে ভালো ভালো পদে চাকরি করছে এবং এদেরকে সৌদি আরবে এর চাকরির জন্য খুবই আনন্দে গ্রহণ করছে, কারণ তারা সৌদি আরবে এর স্থানীয় ভাষা সহ আন্তর্জাতিক ভাষা ইংরেজি সহ তারা একটা অলরাউন্ডিং পারফরমেন্স করে করতে পারে। আর এই মুহূর্তে যেহেতু সৌদি আরব ভিশন 2030 একটি উদ্যোগ নিয়েছে, 2030 সালে সৌদি আরব উন্নত বিশ্বের শীর্ষস্থান দখলের জন্য যে প্রতিযোগিতা শুরু করেছে, সর্বক্ষেত্রেই তারা চাচ্ছে যে সৌদি আরব এগিয়ে যাক। তো সেখানে আপনারা যখন সৌদি আরবে উচ্চশিক্ষার জন্য আসবেন, বাংলাদেশের এইসব পাবলিক ভার্সিটিগুলো আছে যেগুলোতে শুধুমাত্র অর্থের জন্য আপনি শিক্ষার্থীদের ভর্তি করা, সেসব ভার্সিটিতে ভর্তি নয়। আপনারা যারা ইউরোপ আমেরিকাতে সুযোগ পাননি, তাই বাংলাদেশ ওইসব ভার্সিটিগুলোতে ভর্তি না হয়ে আপনারা সৌদি আরবে চেষ্টা করতে পারেন। সৌদি আরবে ভর্তি হলে কিন্তু এখানে স্টাডির পাশাপাশি যে পার্ট টাইম জব করার যে প্রক্রিয়াটা, সেটা খুবই সহজ এবং আপনাকে আনন্দে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে পার্ট টাইম জব যেটি করে আপনি আপনার পড়ালেখার খরচ সহ অনেক ভালো আয় করতে পারবেন। এবং সৌদি আরবের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু বিদেশি ছাত্রদেরকে বৃত্তি প্রদান করে থাকে এবং সৌদি আরব একটি বিশাল সম্ভাবনাময় কর্মসংস্থানের দেশ। তাই এখানে উচ্চশিক্ষা করতে আসলে আপনি যখন এদের ভাষা, সংস্কৃতি সব কিছুর সাথে একটা অ্যাডজাস্ট হয়ে যাবেন এবং সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠান যখন তাদের উচ্চশিক্ষিত এমপ্লয়ের দরকার হয়, তখন তারা কিন্তু এই ভার্সিটি থেকে, বিশেষ করে বিদেশি এমপ্লয়গুলো থেকে তাদের টার্গেট থাকে, কারণ সৌদি আরবের যেই শিক্ষার্থীরা তারা বেশিরভাগ ক্ষেত্রেই তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে চলে যায়, বিশেষ করে সরকারি পদগুলোতে, এবং যাদের অর্থনৈতিক সমৃদ্ধ বেশি তারা ব্যবসা বাণিজ্যে মনোযোগী হয়ে যায়। তাই এই দেশে এই উচ্চ
পদস্থগুলো যে প্রাইভেট সেক্টরের প্রত্যেকটি বিষয়তে, বিশেষ করে বিদেশিদের যে তারা হায়ার করার চেষ্টা করে, তারা প্রথমে এই দেশের ভার্সিটিগুলোতে যারা উচ্চশিক্ষার শেষ পর্যায়ে, তখন তাদেরকে সেখান থেকে বেছে বেছে তারা নিয়ে আসে। আপনারা 3 ইডিয়েট মুভিটা দেখেছেন যে গ্রাজুয়েশন কমপ্লিটের আগে এই কোম্পানিগুলো গিয়ে কিন্তু বাছাই করে, ঠিক এরকমভাবে সৌদি আরবও বাছাই করে নিয়ে আসে। তাই আমি বাংলাদেশের সকল শিক্ষার্থীদেরকে অনুরোধ করব যে আপনারা এইসব যেসব দেশগুলোতে শিক্ষার, ইউরোপ আমেরিকা তে যদি চান্স পান, ওকে ওয়েল অ্যান্ড গুড, যেতে পারেন। আর যদি মনে করেন যে মালয়েশিয়া অথবা চায়না এসব দেশে না গিয়ে সৌদি আরবে উচ্চশিক্ষার জন্য আসবেন, সেটা আপনার জন্য খুবই একটা পজিটিভ দিক হবে ভবিষ্যতের আপনার কর্মসংস্থানের জন্য। আর যারা দেশে প্রাইভেট ভার্সিটিগুলোতে অর্ধায়নের চিন্তা ভাবনা করছেন যে আমাকে গ্রাজুয়েট হতে হবে, তাদেরকেও অনুরোধ করব এই যে অর্থটা দেশে খরচ করবেন সেই অর্থটার দিয়ে সৌদি আরবে যদি স্টাডি করতে আসেন, আপনার সেই অর্থটাও উঠে আসবে, আপনার গ্রাজুয়েশনটাও কমপ্লিট হবে, আপনার গার্ডিয়ানের উপরে আপনার যে ভবিষ্যতে একটি কর্মসংস্থান তৈরি করে দেওয়ার যে একটি দায়িত্ববোধ থাকবে, সেই দায়িত্ববোধ থেকে আপনার প্যারেন্টসকে আপনারা স্বস্তি দিতে পারবেন। তা আশা করি আজকের এই ভিডিওটা ব্যতিক্রমধর্মী ভিডিও হলেও আমার চ্যানেলের জন্য, যারা সৌদি আরবে আর সৌদিতে আছেন, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার আর আছেন এবং নতুন সাবস্ক্রাইবার যারা আসবেন, তারা এই বিষয়টার উপরে চিন্তা ভাবনা করবেন এবং আপনাদের আশেপাশে যারা বাংলাদেশের শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রস্তুত হচ্ছে, তাদেরকে এটা সৌদি আরবের উচ্চশিক্ষার সম্ভাবনা এবং উচ্চশিক্ষা শেষে পেশাগত জীবনে সফল হওয়ার বিষয়টি তুলে ধরার জন্য চেষ্টা করবেন। কারণ একটা সৎ পরামর্শ একটা অনেক অর্থনৈতিক উপকারের চেয়েও অনেক সময় গুরুত্বপূর্ণ হয়। তাই ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।